মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য সাধারণ জনগণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ধন্যবাদ জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সোমবার প্রদেশ বিজেপির সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে তিনি জানান 2024 নির্বাচনের পরিণাম কি হতে চলেছে তা দেশবাসীকে দেখিয়ে দিয়েছে এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচন এই ফলাফল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ অত্যন্ত গর্ববোধ করছে তাই ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে এই চার রাজ্যের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি 2024 সালের যে লোকসভা নির্বাচন আগে এই ফলাফল আমাদের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ এর পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী আরও বলেন এই জয় উন্নত ভারতের জয় নতুন ভোটারদের জয় মহিলাদের জয় এই নির্বাচনে বিরোধীরা জাত পাতকে নিয়ে রাজনীতি করেছে কিন্তু দেশবাসী তাদের প্রত্যাখ্যান করে মোদীজির উপর আস্থা রেখেছে এই দেশে আমাদের কাছে চারটা জাত আছে একটা হচ্ছে মহিলা যুবক কৃষক ও গরিব বংশের মানুষ এই চার শ্রেণীর মানুষ যদি আত্মনির্ভর হয় তবেই এই দেশ শক্তিশালী হবে উনি বারবার সেই কথাটা বলেছেন কিন্তু বারবার আমরা দেখেছি বিরোধীরা বিভিন্নভাবে জাতপাতের রাজনীতি করেছে এবং তার জবাবও এর ইত্যবসরবরা পেয়ে গেছে মানিক সাহা বলেন স্বচ্ছতা সততা ও সুশাসনের জয় হলো ভারতবর্ষে সুশাসনের ফলাফল এই জয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপি গর্ববোধ করছে ইন্ডিয়া জোটকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে জনগণ কংগ্রেসকে শুধু নির্বাচনের সময় সামাজিক মাধ্যমে দেখা যায় বামেদের অবস্থা আরও খারাপ কিন্তু বিজেপি 365 দিন মানুষের পাশে থাকে জনগণ যে কংগ্রেসকে আর চায় না সেটা কিন্তু আবার প্রমাণিত হয়েছে ফলাফলের এই হ্যাট্রিক আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে 2024 সালে লোকসভা নির্বাচনে তার প্রতিফলন আমরা নিশ্চিত যে আগামী 2024 সালে আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রে আবার সরকার গঠন হবেই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই মোদীজি শুরু করেছিলেন তার প্রতি মানুষের সমর্থনের প্রতিফলন আমরা এই তিনটি রাজ্যের ফলাফল থেকে আমরা বুঝতে পারছি কংগ্রেসকে শুধুমাত্র নির্বাচনের সময় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই আর বিজেপি 365 দিন কাজ করে এবং মানুষের পাশে সর্বসময় আমরা কাজ করে থাকি এই জয়ে উজ্জীবিত ত্রিপুরার গেরুয়া শিবির 2024 নির্বাচনে ত্রিপুরার লোকসভার দুটি আসনে বিজেপি বিপুল সংখ্যায় ভোট পেয়ে জয়যুক্ত হবে বলে আশা ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা দুটো সিটে আমরা জিতবো এটা নিশ্চিত আমি সেটা বলে দিতে পারি আর যেখানে সংগঠনের কথা যদি লোকসভা 2024 সামনে রেখে আপনি প্রশ্ন করেন তাহলে আমি এটাই বলবো যে ভারতীয় জনতা পার্টি 365 দিন কাজ করে শুধুমাত্র ইলেকশন আসলেই কাজ করে সেটা নয় এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরার বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের শীর্ষ নেতারা তিন রাজ্যে গেরুয়া শিবিরের এই সাফল্য আগামী দিনে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্ত করবে বলেই দাবি করেন সকলে ত্রিপুরা থেকে মনীষা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ